আপনি যদি প্রতিদিন নিয়মিত এই আমল করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছেলে সন্তান ইনশাআল্লাহ দান করবেন। আপনি যদি বিশ্বাসের সাথে এই আমল করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই অবশ্যই ছেলে সন্তান ইনশাআল্লাহ দান করবেন। আপনার দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন যদি এই কাজগুলো আপনি করতে পারেন এবং আমলটি যদি আপনি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। অত্যন্ত পাওয়ারফুল আমল, করলে তো ইনশাআল্লাহ ফলাফল অবশ্যই পাবেন। সেই জন্য আপনাদের সকলকে আমি আন্তরিক রিকোয়েস্টের সাথে বলবো এই ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবেন। আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন, আপনারা এই ভিডিওটি এক সেকেন্ড পরিমাণ স্কিপ করে দেখবেন না। তার আগে একটি কথা বলতে চাই, এই চ্যানেলে যে সকল ভাই ও বোনেরা আপনারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন, এবং পাশের যে বেল ঘন্টা আছে ওটা একটু অবশ্যই আপনারা বাজিয়ে রাখবেন, তাহলে যখনই নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনাদের মোবাইলে ইনশাআল্লাহ চলে যাবে। তাহলে মূল আলোচনা আসা যাক, আজকে কী নিয়ে আলোচনা করবো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আজকের মূল আলোচনা হবে যে ছেলে সন্তান লাভের আমল, কোন আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছেলে সন্তান দান করবেন। অনেক বোনেদের ইচ্ছা, অনেক ভাইদের ইচ্ছা, তাদের একটি সন্তানের দরকার, ছেলে সন্তান, মেয়ে হচ্ছে কিন্তু ছেলে হচ্ছে না, অনেক চিন্তিত আছেন, ছেলে হচ্ছে না বলে চিন্তিত আছেন, পেরেশানির মধ্যে আছেন। কারণ সকল পরিবারে ছেলের অবশ্যই ছেলে দরকার, যদি আপনার ছেলে না হয়, যদি মেয়ে হয় তাহলে আপনার বংশটা ওখানেই থেমে যাচ্ছে, আপনার দ্বারা আর কোনো বংশ তৈরি হচ্ছে না, এবং আপনি যখন বৃদ্ধকালে যাবেন তখন আপনার একটু অসুবিধা হতে পারে, আপনার দেখার লোক থাকবে না, তখন মেয়েরা আর কত দেখবে। কিন্তু আপনার যদি ছেলে সন্তান থাকে তাহলে তারা একটু আপনাকে সুন্দরভাবে খেদমত করতে পারবে। সেই জন্য অনেকেরই এই চিন্তিত আছে যে ছেলে সন্তান হচ্ছে না, অনেকের আশা আছে কিন্তু ছেলে সন্তানে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করছে না। আমি একটা কথা বলতে চাই, আমি যে আমলটির কথা বলবো এই আমলটি কিন্তু আপনাদের প্রতিদিন নিয়মিত করতে হবে এবং আপনাদেরকে অবশ্যই সালাত আদায় করতে হবে, নামাজ কিন্তু অবশ্যই আদায় করতেই হবে। আপনি যদি নামাজ না আদায় করেন তাহলে এই আমল আপনি প্রতিদিন করলেও ফলাফল পাবেন না, নামাজটাই কিন্তু মেন, নামাজ না পড়লে ফলাফল পাবেন না, বেকার হয়ে যাবে। আর আপনি যদি নামাজ আদায় করেন আমি 100% গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবেন এবং আপনাকে ছেলে সন্তান ইনশাআল্লাহ দান করবেন। জীবনে অনেক আমল করেছেন কিন্তু ফলাফল পাচ্ছেন না, আজকে আমি যে পাওয়ারফুল আমলটা নিয়ে হাজির হয়েছি এই আমলটি যদি করতে পারেন অত্যন্ত পাওয়ারফুল আমল, করলে তো ইনশাআল্লাহ ফলাফল পাবেন। যাদের ছেলে সন্তান হচ্ছে না তাহারা যদি এই আমলটি করে তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছেলে সন্তান ইনশাআল্লাহ দান করবে। কিন্তু আপনাদের একটি কাজ করতে হবে, নামাজ আদায় করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যে সকল ভাই বোনেরা আপনারা নামাজ পড়েন না অবশ্যই আপনাদেরকে নামাজই হতে হবে, নামাজ কালাম না পড়লে কিন্তু আমলটি করে কখনও ফলাফল পাবেন না। আর যদি আপনার এমন নিয়ত থাকে যে আমি আমলটি করার জন্য নামাজ আদায় করবো আজ থেকে, যখন ছেলে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেবে তারপরে নামাজ পড়বেন না, এরকম নিয়ত থাকলে কিন্তু আপনার আশা পূরণ হবে না। আপনার নিয়ত করতে হবে যে আমি আজ থেকে ইনশাআল্লাহ যত বছর বেঁচে থাকব আমি নামাজ জীবনে ছাড়বো না, পাঁচ ওয়াক্ত নামাজই হয়ে যাবো, আল্লাহর খুশি করব। আল্লাহকে যদি খুশি করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে আমাদের চাহিদাটা পূরণ করে দেবেন। এরকম নিয়তে যদি আপনি সারা বছর এরকম নিয়ত করে যদি আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনি নামাজ আদায় করবেন, এরকম নিয়ত করে যদি আপনি নামাজ কালাম পড়তে পারেন আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবেন, যে বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যে এই বান্দাটা আমার খুশি করার জন্য নামাজ পড়ছে, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অবশ্যই আপনার আশাটা ফিরিয়ে দেবেন, না আশাটা পূরণ করে দেবেন। সেই জন্য সকলকে আমি রিকোয়েস্টের সাথে বলবো অবশ্যই আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, অবশ্যই অবশ্যই আদায় করবেন। এবং যে সকল ভাই বোনেরা আপনার নতুন আছেন নামাজ পড়বেন মনে করছেন, কিন্তু আপনাদের একটি কাজ অবশ্যই করতে হবে, ফরজ গোসল আদায় করতে হবে। ফরজ গোসল কী কারণে হয় অবশ্যই আপনাদের জানা আছে, স্ত্রী সহবাসের কারণে, সপ্তদশ হলে সহবাস করতে, সহবাসের জন্য, এবং স্ত্রী সহবাস করলে, এবং অনেক অনেক ব্যক্তি আছে যে হস্তমৈথুন করে, এটা কারণে কিন্তু গোসল ফরজ হবে, এইসব কারণে গোসলটা ফরজ হয়।
অবশ্যই আপনাদের গোসলটা আদায় করতে হবে, ফরজ গোসল আদায় করতে হবে। কীভাবে করতে হবে সেটা আপনারা ইউটিউবে সার্চ করবেন, যে গোসল ফরজ কীভাবে আদায় করতে হয় সম্পূর্ণ নিয়ম এরকমভাবে সার্চ করবেন, ইনশাল্লাহ এসে যাবে, আপনাকে বুঝিয়ে দেবে কীভাবে ফরজ গোসল আদায় করতে হবে। এবং যে সকল ভাই বোনেরা আপনারা গোসল সম্পর্কে জানেন, ফরজ গোসল সম্পর্কে, অবশ্যই আপনারা যখনই গোসল ফরজ হবে অবশ্যই আদায় করবেন। এবং যে সকল ভাই বোনেরা আপনারা জীবনে শোনেননি যে গোসল ফরজটা কী, তাহলে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই ইউটিউবে সার্চ করবেন কীভাবে গোসল ফরজ আদায় করতে হয়। তার আগে আমি একটু আপনাদেরকে বলে দিই কীভাবে আপনারা গোসল ফরজটা আদায় করবেন। আমি বলেছি কী কী কারণে হয়, স্ত্রী সহবাসের কারণে, স্বপ্নদোষ হলে এবং হস্তমৈথুন করলে। অনেক ব্যক্তি আছে যে হস্তমৈথুন করে, তার কারণে কিন্তু গোসল ফরজ হয়। এই তিনটি কারণে গোসলটা ফরজ হয়। তাহলে কীভাবে আদায় করতে হবে সেটা বলে দিচ্ছে। যখন গোসলটা ফরজ হবে তখন আপনি যেখানে গোসল করেন সেখানে গিয়ে আগে আপনার যে লজ্জাস্থানের যে নাপাকিগুলো আছে ওই নাপাকিগুলো আপনি আগে সুন্দরভাবে ধুয়ে নেবেন। ধোয়া হয়ে গেলে আপনি মনে মনে নিয়ত করবেন যে নাপাকি দূর করার জন্য, পবিত্রতা অর্জন করার জন্য আমি ফরজ গোসলের আদায় করতে নিয়ত করেছি। মনে মনে নিয়তটা হবে, কিন্তু মুখে পড়বেন না, মনে মনে এরকম নিয়ত থাকবে। তারপর হয়ে গেলে আপনি এরকম হাতে পানি নিয়ে আমার গালে দিয়ে আপনি কুলি সহ গড়গড়া করবেন। গালে পানি দিলেন, একটু চারিদিকে একটু ঘোরাইয়ে আবার ওর সাথে গড়গড়া কীভাবে করতে হয় সকলে এরা জানে। কুলি সহ গড়গড়া তিনবার করতে হবে, একবার করে তিনবার, মোট তিনবার কুলি সহ গড়গড়া করবেন একসাথে তিনবার। একবার করলেন কুলি করে গড়গড়া সাথে করে একবার ফেলে দিন, আবার পানি নেবেন, আবার কুলি সহ গড়গড়া করবেন, আবার পানি নেবেন, কুলি সহ গড়গড়া করে তিনবার এরকমভাবে ফেলে দেবেন। কিন্তু একটি কাজ করবেন, যখন আপনারা রোজার মাস আসবে রোজা থেকে কিন্তু আপনি গড়গড়া করতে পারবেন না, শুধু কুলি করবেন। বুঝতে পারলেন তো? না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই প্রথম নাম্বার কুলি সহ গড়গড়া তিনবার করতে হবে। দ্বিতীয় নাম্বার, এটা প্রথম গোসলে ফরজ, কুলি সহ গড়গড়া। দ্বিতীয় নাম্বার ফরজ, নাকে তিনবার পানি দেওয়া। উজুই যেভাবে নাকে পানি দেন সেভাবে তিনবার নাকে পানি দেবেন, পরিষ্কার করে নেবেন। তিনবার করতে হবে নাকে পানি দেওয়া, তিনবার পরিষ্কার করে নেবেন। যখন নাকে পানি দেবেন পরিষ্কার করে নেবেন, তিনবার করতে হবে। তারপর সারা শরীর সুন্দরভাবে ধুয়ে নেবেন, যেন শরীর একটা পশম যেন শুকনো না থাকে। শুকনো থাকলে কিন্তু আপনার গোসল ফরজ আদায় হবে না, তার জন্য আপনার ইবাদতও কবুল না হতে পারে। কবুল তো হবে না, কারণ আপনি যে গোসল ফরজটা না আদায় করেন তাহলে আপনার নামাজ কালাম ইবাদত কিছুই কবুল হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জানিয়ে দিয়েছেন অবশ্যই গোসল ফরজটা আদায় করতে হবে। সেই জন্য সকলকে আমি রিকোয়েস্টের সাথে বলবো, আপনারা অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং গোসল ফরজটা যখনই হবে তখন আদায় করবেন, না হলে কিন্তু আপনার নামাজ কালাম সব বিফলে চলে যাবে। সেই জন্য গোসল ফরজটা সুন্দরভাবে আদায় করবেন। তাহলে প্রথম নম্বর সত্য, আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজই হতে হবে। যদি নামাজ কালাম না পারেন তাহলে আজ থেকে নিয়ত করুন। আর যদি ভাবেন যে আমি কাল থেকে নামাজ আদায় করবো, ইনশাল্লাহ কাল থেকে আপনি নামাজ আদায় করার নিয়ত করবেন, কালকে থেকে আদায় করবেন, এটা প্রথম সত্য। দ্বিতীয় সত্য, আপনাকে হালাল উপার্জন করতে হবে, হালাল খেতে হবে। হারাম খেলে হবে না, হারাম খেলে হবে না, হারাম কাজের সাথে সংযুক্ত হলে হবে না। মানুষের সাথে সৎ ব্যবহার করতে হবে, মানুষের টাকা পয়সা মেরে খেলে হবে না, গরিবের হক নষ্ট করলে হবে না, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করলে হবে না, কোনো মানুষের হক নষ্ট করলে হবে না, কোনো মানুষের টাকা মেরে খেলে হবে না। এই কাজগুলো অবশ্যই করতে হবে, এগুলো করা চলবে না, মিথ্যা কথা বলা চলবে না, আল্লাহর হুকুমগুলো মেনে চলতে হবে। মুখ দিয়ে কোনো খারাপ কথা বার করবেন না, যখনই পাপ হয়ে যাবে একটি কাজ করবেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন, নিরাশ হবেন না কখনও। শয়তান বারবার গুণা করার আপনাকে নির্দেশ করবে, যখনই গুণা হয়ে যাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন, আল্লাহ অসীম দয়ালু, আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। এই সত্যগুলো মেনে চলতে হবে। এবার আমলটা আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। আপনার যে আমলটি করবেন সেই আমলটি সর্ব অবস্থায় বেশি বেশি পড়বেন, আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি পড়বেন, বেশি বেশি, যত বেশি পড়বেন ততই আমলটি ফজিলাতপূর্ণ হবে। যতই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন ততই আল্লাহ আপনার দোয়াটা কবুল করবেন। আপনি যখন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ চলছেন, ফিরছেন, উঠতে বসতে, দোকানে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, মাঠে যাচ্ছেন কাজ করতে, হাঁটছেন, ছুমাই পেলে আস্তাগফিরুল্লাহ, 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 একটি কাজ কিন্তু অবশ্যই করতে হবে। এই আস্তাগফিরুল্লাহ পড়ার সময় অনেক স্থানে ভুল করে থাকে অনেক মানুষে, একটি মারাত্মক ভুল, এটা করলে কিন্তু মানাটা পাল্টে যাবে, তার জন্য কোনো ফলাফল না পেতে পারে। কোন ভুলটা সেটা আমি বলে দিচ্ছি। আস্তাগ, এই তাগের জায়গায় বলে আস্তাগ বলে, আস্তাগফিরুল্লাহ তার মানে আমি আল্লাহর কাছে কুফরি করার জন্য সাহায্য চাইছি, নাউজুবিল্লাহ, ওটা পড়বেন না, পড়বেন আস্তাগ, তাগ ওয়াইনজব তাগ তো একার গা তাগ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি বেশি বেশি আপনারা যত পাঠ করবেন তত আল্লাহ আপনার প্রতি খুশি হবেন। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার সকল দুশ্চিন্তা দূর করে দেবেন। তাহলে এই ছেলে সন্তান হচ্ছে, এটাও আপনার একটি দুশ্চিন্তা,
টেনশন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেছেন এই আশার চিন্তাগুলো সব পেরেশানি দূর করে দেবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের কারণে আপনার মনের আশা পূরণ করবেন এবং ছেলে সন্তান ইনশাআল্লাহ দান করবেন। তাহলে আমলটা চলে গেল যে বেশি বেশি ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ, সর্বঅবস্থায় বেশি 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 প্রতিদিন নিয়মিত বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, এই আমলটি করবেন। আর যখন আপনি নামাজ আদায় করবেন, নামাজের পরে যখন আপনি মোনাজাত করবেন, ওই মোনাজাতের মধ্যে যখন ছেলে সন্তান চাবেন, কীভাবে চাবেন আমি বলে দিচ্ছি, যখন আপনি দোয়ার শুরু করবেন, দোয়ার প্রথমে একবার পড়বেন দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আপনি দোয়াটা শুরু করবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি বাংলাতে দোয়া করবেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে পুত্র সন্তান দান করুন, হে আল্লাহ আপনি আমাদেরকে ছেলে সন্তান দান করুন, এরকমভাবে দোয়া করবেন। আর যত কিছু চাওয়া লাগে আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন। তারপরে যখন দোয়াটা শেষ করবেন তখন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দোয়াটা শেষ করবেন। ইনশাআল্লাহ আপনার আশা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেবেন। আর সর্বঅবস্থায় বেশি বেশি ইস্তেগফার করবেন আর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আশা পূরণ করে দিয়েছে। এই যে ছেলে সন্তান সকল মানুষের একটি চাওয়া, অনেকেরই হচ্ছে না, সেই জন্য সকলকে আমি বলবো আপনারা আজ থেকেই নামাজ পড়ার নিয়ত করুন এবং বেশি বেশি ইস্তেগফার করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আশা তাহলে পূরণ করে দেবেন। আল্লাহর কাছে আপনি যদি চান ছেলে সন্তান, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, কিন্তু দোয়া যখন করবেন এই ভুলটি করবেন না যে দরুদ শরীফ পড়বেন। অবশ্যই অনেকে আছে দোয়ার সময় দরুদ শরীফ পড়ে না, তার জন্য সেই দোয়াটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। সেই জন্য যখনই আপনি দোয়া করবেন অবশ্যই আপনি দোয়ার প্রথমে একবার এবং দোয়াটা যখন শেষ করবেন তারপরে একবার দরুদ শরীফ পড়ে দোয়াটা শেষ করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াটা কবুল করেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি দোয়ার প্রথমে এবং শেষে দরুদ শরীফ না পড়ে তার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় না, গ্রহণযোগ্য হয় না, সেই দোয়াটি আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে, সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না। সেই জন্য সকলকে আমি বলবো আপনারা যখন দোয়া করবেন অবশ্যই দোয়ার প্রথমে একবার দরুদ শরীফ, শেষে একবার দরুদ শরীফ পড়বেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াটা ইনশাআল্লাহ আমার শত বিশ্বাস আল্লাহ দোয়াটা কবুল করবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন, ভুলতে এই ভুলটা কখনোই করবেন না। আপনারা বুঝতে পারেননি কোন জায়গাটা, বুঝতে পারেননি আপনি বলবেন যে আমি এখানে বুঝতে পারিনি, কী আমলটা কী আমি সেটা বুঝতে পারিনি, কীভাবে করতে হবে সেটা আমি বুঝতে পারিনি, যা যা আপনার মনে প্রশ্ন আছে কী বুঝতে পারেননি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেবো এবং আমি আবার একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো। আশা করি বুঝতে পেরেছেন। আবারও আমি ভিডিওটা শেষ করার আগে একটি কথা বলে যাই, এই চ্যানেলে যে সকল ভাই বোনেরা নতুন আছেন অবশ্যই আপনারা আল্লাহর রহমতের একটু দয়া করে আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ পাকের ওপর ভরসা করে আপনি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আল্লাহকে খুশি করার জন্য আপনি বেশি বেশি ইস্তেগফার করুন, আল্লাহর ইচ্ছায় আপনি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনার কাছে এটা আমার আশা। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।